ভারতের দিকে ছোঁয়াতে এই ভারতবর্ষ ধন্য হয়েছে। ভারতের জমি আমি চাইনি, ভারতের আমি পেতাম। আমাদের দিকে কেবলা হলো কোন দিক? পশ্চিম দিক। আর মদিনা শরীফে হাজিরা নামাজ পড়ে দক্ষিণ দিক ফিরে, কারণ মদিনা থেকে দক্ষিণ দিক হলো কাবা, আর দক্ষিণের কোনা কোনি হলো ভারতের জমি। জেনে হবে না আর জেনে হবে না রে, এই ভারতের জমিনে নায়েবে রসুল করে পাঠিয়েছিলেন সুলতান হিন্দ খাজা গরিবে নওয়াজ বাবা মাহমুদী চিশতি আজমলী রহমাতুল্লাহ আলাইহি। জেনে হবে না, আল্লাহ
মুসলমান পাগল আমার আশিক দেওয়ানা যার নাম হলো মাহির দিন, তাকে একটু আমার কাছে দেখে দেওয়া হবে না? তোমাদের ভিতরে কে মাহির দিন আছো? উনিশ জন দাঁড়িয়েছিল, জামাতে নামাজ পড়ে হবে না? সেই জায়গায় উনিশ জন দাঁড়িয়েছে এক ইমামে। আমি কজন নিয়ে গেল আমার নবী বলেছিল বাবা যার বাপের নাম গঙ্গা দিয়া সুখি যার মায়ের নাম গঙ্গা যদি আমাকে বাড়িতে যদি নাও যেতে দেয় আমার খুব ভালো হয়, মদিনায় জীবন কাটিয়ে দেবে। যারা স্লোগান দিয়েছিল তারা রেডি ছিল তো? তারা আগে থাকতে প্রস্তুতি যে আসবে স্লোগান দেবে
কিন্তু বোনটা কি সত্যি গিয়ে দিয়েছিল? ও তো গাড়ি পাইছে না, কাকিন করে আমি আমার কলেজে ভেতরে ঢুকবো, সঙ্গে সঙ্গে এই দশ পার ভিতরে আল্লাহ ওই বোনটার কেমন একটা জজবা পাওয়ার দিয়ে দিয়েছে, হাজার হাজার মুনাফিকের কলিজা কাঁপিয়ে সারা পৃথিবী ভাইরাল করে দিয়েছে যে হবে না। দশ পার ভিতরে ভাইরাল করেছে কে? মুসলমানের বাচ্চা কিন্তু ঠিক জায়গায় থাকি না, এদেরকে কে কখনো মারাতে পারবে? কিন্তু যদি মনে করেন এপিএল থেকে বিপিএল হবো, তেল ফোন নেবো, রাতারাতি ওকে মারবো, একে কেড়ে নেবো, এর অত্যাচার করবো, এর জুলুম করবো, আমার লাঠি জোর আছে, পয়সার জোর আছে, অনেক কিছু জোর আছে, দেখে নেবো জি আল্লাহ বলছে তোকে একদিন স্ত্রী হবে, চাপলা চাপলা হিসাব করে আমি তোকে গাড়ি দেবো জি জি, ওকে চাল হবে না বাবা জি জি। আল্লাহ বলি এখানে আসবেন কোথা ভারতের ছবি কথা বুঝতে আছে, ভারতের জমি আসবে হুজুর আমার গাছের গোড়ায় বসে আছে, আমি রাজার কিছু রাখার ইচ্ছা এখানে আমার কিছু পশু বাধা হয়, আপনি এখানে বসেছেন কেন? উঠে পড়ে এখানে তো উঠে পড়ে। আল্লাহ রবুল খালি বলেছিল বাবা এই জমিন কি রাজা মাথা নয়, এই জমিন কি মামা আল্লাহ হলে হবে না, হাজির হবে না, আল্লাহ যদি বসে বসবো আল্লাহ যদি উঠে আমি উঠে যাবো। দুবার ভেঙে যাওয়ার পরে থাকবে না খানা দেয়া হবে আলোচনা কোথায় হয়েছে? আল্লাহ দিয়েছি চিন্তা করবেন বড় একটা পাথরের চাঁদ ওই বাবা
বেরিয়ে বেরিয়ে আসে জুলমার কিছু মন্তব্যকে নিয়ে সবর দিচ্ছে পাথরটা ঘুরিয়ে বেরিয়ে আসে জুলমার নজর পড়ে যায় জুলমার দেখতে পায় পাথরটা যে না আসে হুজুর একটা কথা বললে ও পাথর তোমাকে যে সৃষ্টি করেছে সে সৃষ্টি করেছে যদি আমার মত ঘটে আমি লুকতে পারবো আর তোর দ্বারা যদি আমার মত না থাকে সেখানে রয়ে যা বড় আকার মতো হয়ে গেছে হুজুর আঙুলটা ইশারা করেছিলেন সেখানেই নিয়ে যাবে আপনি আর আমি যদি মনে করি আমার আগস্ট কি হলো আপনি বলুন খোদার কসম করে বলছি পৃথিবীর সবচেয়ে প্রখ্যাত ব্যক্তি হল উমার ফারুক কিন্তু আমার নবীর চাঁদের চেহারা দেখে ইমানের কলমা পড়ে বাধ্য হয়েছে আবু জেহেল জানতেন দেখবে কিছু লোক ভিড়ে থাকবে আমি এলাকার ছেলে আমাকে এখানে দাঁড়াতে দিল কারণটা কি হয়েছে আর আবু জাহাল দূর থেকে একটা
কিছুক্ষণ পরে মনে আমার চোখটা খুলে দেখছে যে সঙ্গে যে পর্ণ ছিল তারা আমার কেউ না, ঠিক করে যদি কাটাতে পারতাম ফেরেশতা হাজার হাজার বছর ইবাদতে একটা ফল নাই দিতে দিত আমার কাবা ছাত্রে আছে ওই সময় আল্লাহ রাসূলের একটা চাচা তাহার নাম হলো আমির হামজা চলবে তো মদিনায় কে কে যাবে একটু হাত তোলেন দেখি বলেছে রাস্তাঘাটে ট্রেনে হসপিটালে নার্সিং হোমে এবং বাড়ির বিছানায় রাস্তাঘাটে ইত্যাদি ইত্যাদি জায়গায় কাটাচ্ছে, কাটাবি বাবু
জান্নাতের বাগানে কে? সেটা আল্লাহ। জান্নাতের বাগানে বসে গিয়ে করুন আল্লাহ মওতের আগে অন্তত একবার আমাদের সুসার মধ্যে মরে যাওয়ার তৌফিক দান করবে আল্লাহ। আমার হুজুর যেখানে বসতে ওখান থেকে আমার দাদা হুজুরের রওজাটুকু যাওয়াটা পায়ে হেঁটে 2 মিনিট ওখান থেকে ঠিক গড়িয়ে গিয়ে দাদাহুজুরের বাবা থেকে আসে। আসার পরে ব্যক্তিটা শুনে সে বয়স্ক চাপড়ানের সঙ্গে গেটটা খুলে মশলা করে মিলিয়ে একটা কথা বলবো কিছু মনে করবেন না তো? কিন্তু ওই টাকা ওই লাগে আপনার হাত ধরে দেবো, আপনি মক্কা মদিনায় যান, বছরে আমার
নিয়তের উপরে বরকত দেবে কে? জোরে বলো জান্নাতের বাগানে বসে নিয়ত করুন আল্লাহ আমাকে মওতের আগে একবার 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 আমি হারাতে থাকা অবস্থায় আমি উঠাতে পারে আমার যে আমাকে একটু সালাম দেবে আমি রাসূলুল্লাহর মহামাত মহামাইদানে যেদিন মা মেয়ে হবে না বা বেটার হবে না কেউ কারোর জন্য হবে না সকল নবী পর্যন্ত নাসি নাসি করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাত